বিসমিল্লাহ বলিয়াই আমি শুরু করলাম ভাই, হাজার হাজার দুরুদ পড়লাম সোনার মদিনায়। সম্মানিত শ্রোতাদেরকে সালাম জানাই দোস্ত হে, এই দুনিয়া মিছে মায়া ধোকাবাজির ঘর, আপন আপন করছো যাদের তারা সবাই পয়র, সব ছাড়িয়া যাইতে হবে অন্ধকার কবর দোস্ত হে। অনেক কিছু করিয়াছো ফিকিরও করিয়া, বালাখানা স্ত্রী পুত্র সকলে ছাড়িয়া, সময় হলে পরাণ পাখি যাইবে উড়িয়া দোস্ত হে। এই দুনিয়া জুসে রে ভাই আনন্দেরই মেলা, সেই মেলাতে আইসা করতো কত রঙের খেলা, পশ্চিমে তাকাইয়া দেখো দুই বাজার তোর বেলা দোস্ত হে। ডুবে যাবে জীবন রবি আসবে নায়ার ভোর, সময় হলে সামনে এসে দাঁড়াইবে প্রাণ চোর, শূন্য খাতা পেলে পাখি যাইবে অচিনপুর দোস্ত হে। বড়ই পাতা গরম জলে গোসল করাইয়া, আপন জনে দিবে সাদা কাপড় পরাইয়া, চারজনে তেল লইয়া যাইবে কান্দিয়া কান্দিয়া দোস্ত হে। দলে দলে লোকজন আসবে জানাজার লাগিয়া, মাটির ঘরে নামাইবে জানাজা পড়াইয়া, একা একা পেলে আসবে কবরে রাখিয়া দোস্ত হে। কবরেতে রাখার পরে আসবে দুই ফেরেশতা, দুনিয়াতে কি করেছ করিবে জিজ্ঞাসা, সঠিক উত্তর দিলে হবে শান্তি সুখের বাসা দোস্ত হে। উত্তর যদি সঠিক না হয় দুঃখের সীমা নাই, সর্প এসে দংশন করবে হাদিসেতে পায়াই, যে জায়গায় সাহায্য করার আপন কেহ নাই দোস্ত হে। এখনো তো সময় আছে হও না হুঁশিয়ার, দমে দমে জপর এমন নাম তিয়াল্লায়ার, এই নামের উসিলায় সেদিন হইয়া যায় ব্যাপার দোস্ত হে। জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে একে বেকে, পৃথিবীর পটে কত ছবি একে, ঝর্ণা ছুটে চলে একে বেকে, পৃথিবীর পটে কত ছবি একে, ঝর্ণা ছুটে চলে একে বেকে, পৃথিবীর পটে কত ছবি একে, নদীর কলতানে সাগরের গর্জনে, নদীর কলতানে সাগরের গর্জনে ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। মানব দেহের এই ছোট খাঁচার ভেতর যে মনটা লুকিয়ে থাকে তার সাথে আল্লাহ তাআলার সম্পর্কই থাকে বেশি, কেননা তিনি তাকে বানিয়েছেন। আর এ কারণে এই মন একটু সুযোগ পেলেই আল্লাহর কালামের দিকে ধাবিত হয়। এমনই একটি মনের সরল অভিব্যক্তিটুকুই ফলিত হয়েছে আমাদের এই গানে। এই দেহে তো একটাই মন ছিল, হঠাৎ করে পালিয়ে কোথায় গেল, আহা হঠাৎ করে কোথায় চলে গেল, হায় হায় কেমন করে কোথায় চলে গেল।
এই দেহে তো একটাই মন ছিল, হঠাৎ করে পালিয়ে কোথায় গেল, আহা হঠাৎ করে কোথায় চলে গেল, হায় হায় কেমন করে কোথায় চলে গেল, নেই তো ঘরে নেই তো ছাদে, যাইনি মামার বাড়ি, খোঁজ নিয়েছি মিঠাইয়ের দোকান, দেখছি গুড়ির হাড়ি, নেই তো ঘরে নেই তো ছাদে, যাইনি মামার বাড়ি, খোঁজ নিয়েছি মিঠাইয়ের দোকান, দেখছি গুড়ির হাড়ি, ইন্না লিল্লাহ পড়া শুরু হলো, হঠাৎ করে পালিয়ে কোথায় গেল, আহা হঠাৎ করে কোথায় চলে গেল, হায় হায় কেমন করে কোথায় চলে গেল, এই দেহে তো একটাই মন ছিল, হঠাৎ করে পালিয়ে কোথায় গেল, আহা হঠাৎ করে কোথায় চলে গেল, হায় হায় কেমন করে কোথায় চলে গেল, রেল সরকার বিমান ঘাটি রিক্সা মোটর কার, শপিং মলের দোকানপাটেও খুঁজছি কতবার, রেল সরকার বিমান ঘাটি রিক্সা মোটর কার, শপিং মলের দোকানপাটেও খুঁজছি কতবার, অবশেষে পেলাম তাকে কাবা ঘরের কোণে, মনোযোগের সাথে বসে কোরআন মাজিদ শুনে, অবশেষে পেলাম তাকে কাবা ঘরের কোণে, মনোযোগের সাথে বসে কোরআন মাজিদ শুনে, ফাজকুরুনি আজকুরুকুম শুনে শিখে নিল, এই দেহে তো একটাই মন ছিল, অবশেষে তাকে পাওয়া গেল, আহা কাবা ঘরে তাকে পাওয়া গেল, আহা কাবা ঘরে তাকে পাওয়া গেল, আহা কাবা ঘরে তাকে পাওয়া গেল, আল্লাহ তুমি মহান, আকাশের ওই চাঁদ আর বাগানের ফুল থেকে কত সুন্দর তুমি, আমরা তোমার শুকরিয়া আদায় করি। আকাশেরই মাঝে এক চাঁদ উঠেছে, বাগানেরই মাঝে কত ফুল ফুটেছে, ও চাঁদ বলে ও ফুল বলে, প্রভু তুমি মহান, প্রভু তুমি মহান। আকাশেরই মাঝে এক চাঁদ উঠেছে, বাগানেরই মাঝে কত ফুল ফুটেছে, ও চাঁদ বলে ও ফুল বলে, প্রভু তুমি মহান, প্রভু তুমি মহান। সাগরের স্রোতধারা যায় ছুটে যায়, কোন সে প্রেমের টানে কোন অজানায়, সাগরের স্রোতধারা যায় ছুটে যায়, কোন সে প্রেমের টানে কোন অজানায়, বুঝে নাই মন প্রভু তোমার খেলা, কিসের নেশায় জেগে উঠে এই প্রাণ, প্রভু তুমি মহান, প্রভু তুমি মহান। আকাশেরই মাঝে এক চাঁদ উঠেছে, বাগানেরই মাঝে কত ফুল ফুটেছে, ও চাঁদ বলে ও ফুল বলে, প্রভু তুমি মহান, প্রভু তুমি মহান। সোনালী প্রভাতে শশীর কিরণ, কিভাবে ছড়ায় আলো ভরে দেয় মন, সোনালী প্রভাতে শশীর কিরণ, কিভাবে ছড়ায় আলো ভরে দেয় মন, বুঝে নাই মন প্রভু এসব কারণ, কিসের নেশায় জেগে ওঠে এই প্রাণ, প্রভু তুমি মহান, প্রভু তুমি মহান। আকাশেরই মাঝে এক চাঁদ উঠেছে, বাগানেরই মাঝে কত ফুল ফুটেছে, ও চাঁদ বলে ও ফুল বলে, প্রভু তুমি মহান, প্রভু তুমি মহান। খোলা আকাশে দেখো মেঘেরা ঠিক, কিভাবে খেলা করে দিক সে দিক, খোলা আকাশে দেখো মেঘেরা ঠিক,
কিভাবে খেলা করে দিক সে দিক বুঝে নাই মন প্রভু এ সব কিছু কিসের নেশায় জেগে ওঠে এই প্রাণ প্রভু তুমি মহান প্রভু তুমি মহান আকাশেরই মাঝে এক চাঁদ উঠেছে বাগানেরই মাঝে কত ফুল ফুটেছে ও চাঁদ বলে ও ফুল বলে প্রভু তুমি মহান প্রভু তুমি মহান আকাশেরই মাঝে এক চাঁদ উঠেছে বাগানেরই মাঝে কত ফুল ফুটেছে ও চাঁদ বলে ও ফুল বলে প্রভু তুমি মহান 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 জানি না কে কখন আমাদের সংস্কৃতিতে কবরে ফুল দেওয়ার এই বেদাতটি চালু করেছে আজ এটা আমাদের জীবনকে অক্টোপাসের মতো আঁকড়ে ধরেছে ইসলাম শিখিয়েছে কবরবাসীর জন্যে শুধু দোয়া করতে রাসুল নিজে কিংবা তার সাথীরা কখনোই এসব কাজ করেননি আমার কবরে কখনো তোমরা দিও না রঙিন ফুল কখনো দিও না ফুল ফুলো মালা করো না এ বড় ভুল করো না এ বড় ভুল আমার কবরে কখনো তোমরা দিও না রঙিন ফুল কখনো দিও না ফুল ফুলো মালা করুণা এ বড় ভুল করুণা এ বড় ভুল মদিনায় গিয়ে দেখেছি ওখানে নবীর বংশধর নববীরি পাশে শুয়ে আছেন পর পর মদিনায় গিয়ে দেখেছি ওখানে নবীর বংশধর শান্তির সাথে নববীরি পাশে শুয়ে আছেন পর পর জান্নাতুল বাকিতে শিরিক করে না কেউ কিছু আমার কবরে কখনো তোমরা দিও না রঙিন ফুল কখনো দিও না ফুল ফুলো মালা করো না এ বড় ভুল করো না এ বড় ভুল নবীর রওজা দেখেছি ওখানে আছেন দুজন আরো পুষ্পমাল্য রাখার সেখানে
হইনি সাহস কারু নবীর রওজা দেখেছি ওখানে আছেন দুজন আরো পুষ্পমাল্য রাখার সেখানে হইনি সাহস কারো কেউ কোনদিন করে না সেখানে ফুল দিয়ে সম্মান আমার কবরে ফুল দিলে যে হবে বড় অপমান কেউ কোনদিন করে না সেখানে সম্মান আমার কবরে ফুল দিলে যে হবে বড় অপমান বিজাতীয় এ রসম তোমরা করে দাও নির্মূল আমার কবরে কখনো তোমরা দিও না রঙিন ফুল কখনো দিও না ফুল ফুল মালা করো না হে বড় এ বড় ভুল আমার কবরে কখনো তোমরা দিও না রঙিন ফুল কখনো দিও না ফুল ফুল মালা করুণা এ বড় ভুল করুণা এ বড় ভুল করুণা এ বড় ভুল করুণা এ বড় একবার তাকে নিজের চোখে দেখা ও তার জান্নাতের চেহারায় চোখ রাখার স্বপ্ন প্রতিটি নবী প্রেমিকের। আমি জানি বাস্তবে তাকে আমি কখনো দেখতে পাবো না, কিন্তু তাকে স্বপ্নে দেখার সৌভাগ্য তো হে আল্লাহ আমায় তুমি দান করতে পারো। তার নামেই আমি দরুদ পড়ি। আমার স্বপ্নে তুমি আসো শুধু একবার দেখবো তোমায়, আমার স্বপ্নে তুমি আসো শুধু একবার দেখবো তোমায়, আমি ঘুম থেকে জেগে উঠে আবার ঘুমোই শুধুই তোমাকে দেখার আশায়, শুধু একবার দেখবো তোমায়, আমার স্বপ্নে তুমি আসো শুধু একবার দেখবো তোমায়, তাই দিনে রাতে শতবার দুরুদ পড়ি এভাবে পড়ে যাব ইনশাআল্লাহ, আমান্না বির
রসুলিল্লাহ আমন্না বি রসুলিল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাইরা খালকিল্লাহ আবু জিহিলার আবু লাহাবিরা পড়েনি কালিমা কুভু কত দুশমনি করেছিল তারা দেখেছে তোমায় তবু আবু জিহিলার আবু লাহাবিরা পড়েনি কালিমা কুভু কত দুশমনি করেছিল তারা দেখেছে তোমায় তবু শুধু একবার দেখি যদি আর ভুলবো না কোনোদিন ইনশাআল্লাহ আমন্না বি রাসূলিল্লাহ আমন্না বি রাসূলিল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাইরা খালকিল্লাহ একটা নজর যদি দেখানো হলো পৃথিবীতে সে তবে কি লাভ বলো একটা নজর যদি দেখানো হলো পৃথিবীতে সে তবে কি লাভ বলো চির সুন্দর তুমি যে আমিও তোমারই তো অনুসারী শেষ বিচারের দিনে যেন তোমায় দেখে চিনতে পারি চির সুন্দর তুমি যে আমিও তোমারই তো অনুসারী শেষ বিচারের দিনে যেন তোমায় দেখে চিনতে পারি এত অপরূপ সুন্দর জানি আর কেউ নেই মাশাআল্লাহ আমন্না বি রাসূলিল্লাহ আমন্না বি রাসূলিল্লাহ আমার স্বপ্নে তুমি আসো শুধু একবার দেখবো তোমায় আমি ঘুম থেকে জেগে উঠে আবার ঘুমোই শুধুই তোমাকে দেখার আশায় শুধু একবার দেখবো তোমায় আমার স্বপ্নে তুমি আসো শুধু একবার দেখবো তোমায় তাই দিনে রাতে শতবার দুরুদ পড়ি এভাবে পড়ে যাব ইনশাআল্লাহ
আমন্না বিরসুলিল্লাহ আমন্না বিরসুলিল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাইরা খালকিল্লাহ ইয়া খাইরা খালকিল্লাহ করিমু সজায়া জমিলু শয়ম নবীউল ওয়ারায়া শফিউল উমম করিমু সজায়া জমিলু শয়ম নবীউল ওয়ারায়া শফিউল উমম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবীনা শফিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবীনা শফিনা মাওলানা মুহাম্মদ তিনি ছিলেন ইয়তিম তিনি ছিলেন অসহায় শুরু থেকে আল্লাহ তাআলা ছিলেন তার সহায় তিনি ছিলেন ইয়তিম তিনি ছিলেন অসহায় শুরু থেকে আল্লাহ তাআলা ছিলেন তার সহায় বদরের সেই বিজয় ছিল অবিস্মরণীয় সবার কাছে তার সিরাতি অনুসরণীয় করিমু সজায়া জমিলু শয়ম নবীউল ওয়ারায়া শফিউল উমম করিমু সজায়া জমিলু শয়ম নবীউল ওয়ারায়া শফিউল উমম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবীনা শফিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবীনা শফিনা মাওলানা মুহাম্মদ ধন্য হলো জীবন আমার পরিচয় হয়েছি তার উম্মত আমি এ আমার সঞ্চয় প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তোমাদের সবার জন্য আমাদের এক ডালি শুভেচ্ছা আল কোরআন একাডেমি লন্ডনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সহযোগী প্রতিষ্ঠান টেরেস্ট্রিয়া ইন্টারন্যাশনালের এবারের অ্যালবাম রাসুল নামের ফুল এনেছি নবী প্রেমের শাশ্বত এক নিবেদন আছে এই অ্যালবামের প্রতিটি গানে মুহতারামা খাদিজা আখতার রেজাই এই অবিস্মরণীয় গানগুলো লিখে নিজেই এতে সুর করেছেন কয়েকটি গানে সুর দিয়েছেন বিশিষ্ট সুরকার লোকমান হাকিম এই গানগুলোতে কণ্ঠ দিয়েছি আমি হাসনাহিন আফরিন ও আমি জান্নাতুল ফেরদৌস
রাসুল নামের ফুল এনেছি অ্যালবামের প্রতিটি গানই হচ্ছে নবী প্রেমে গাঁথামালার কতিপয় নির্বাচিত ফুল। এই নির্বাচিত ফুলের সৌরভে সুশোভিত হোক আমার, তোমার ও সবার জীবন। এই কামনা করেই আমরা পরিবেশন করছি রাসুল নামের ফুল এনেছি। প্রিয়নবীর জীবনে কঠোরতম দিনটি ছিল যেদিন তিনি শত্রু বেষ্টনী ভেদ করে মক্কার উপকণ্ঠে অবস্থিত সাওর পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন। যেহেতু প্রিয়নবীর সঙ্গ পাওয়ার এক আকুল আকুতি রয়েছে প্রতিটি মানুষের মনে, তাই মানুষ না হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতির সাথে জড়িত মাকড়সা, কবুতর, এমনকি মদিনার ধুলিকণা হলেও জীবন সার্থক হতো। এমন যদি হতো আমি হতাম সাওর পাহাড়ের মাকড়সাটির মতো, এমন যদি হতো আমি হতাম সাওর পাহাড়ের মাকড়সাটির মতো, যুগে যুগে ইতিহাসে থাকতো আমার নাম, নবীর সাথে আমার স্মৃতি চলতো অবিরাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন যদি হতো সাওর পাহাড়ে আমি হতাম কবুতরের মতো, এমন যদি হতো সাওর পাহাড়ে আমি হতাম কবুতরের মতো, নবীর নামের সাথে জুড়ে থাকতো আমার নাম, জীবন আমার ধন্য হতো হতো সফল কাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন যদি হতো হতাম আমি মরুভূমির ধুলি কণার মতো, এমন যদি হতো হতাম আমি মরুভূমির ধুলি কণার মতো, নবীর পায়ে চুমুখে সফল তো হতাম, নবীর পায়ে আঁকড়ে থাকা ধুল যদি হতাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন যদি হতো আমি হতাম সাওর পাহাড়ের মাকড়সাটির মতো, এমন যদি হতো আমি হতাম সাওর পাহাড়ের মাকড়সাটির মতো, যুগে যুগে ইতিহাসে থাকতো আমার নাম, নবীর সাথে আমার স্মৃতি চলতো অবিরাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ভোরের আলোয় ফুটবো, আমরা ঈগল হয়ে ছুটবো, আমরা ভোরের আলোয় ফুটবো, আমরা ঈগল হয়ে ছুটবো, আমরা ভোরের আলোয় ফুটবো, আমরা ঈগল হয়ে ছুটবো। আমরা খালি দৈত বিদু, আমরা হব শহীদ তেতু, আমরা হব পিদিন জ্বালা নীল আকাশে তারার মেলা, আমরা হব পিদিন জ্বালা নীল আকাশে তারার মেলা, লক্ষ্মী পালি আমরা হব চম্পা পারুল কিংবা শেফালি, আমরা ভোরের আলোয় ফুটবো, আমরা ঈগল হয়ে ছুটবো, আমরা ভোরের আলোয় ফুটবো, আমরা ঈগল হয়ে ছুটবো। কেউ বাহাবো বীরসেনানি কেউ বা তীরন্দাজ, কেউ বাহাবো দিগ্বিজয়ী আনবো শাহী তাজ, কেউ বাহাবো বীরসেনানি কেউ বা তীরন্দাজ, কেউ বাহাবো দিগ্বিজয়ী আনবো শাহী তাজ, কেউ বাহাবো মুক্তি সেনা থাকবো স্বাধীন নেই ভাবনা, কেউ বাহাবো মুক্তি সেনা থাকবো স্বাধীন নেই ভাবনা, জুড়বে সবার প্রাণ আমরা হব স্বদেশ প্রেমে দীপ্ত বলিয়ান,
আমরা ভোরের আলোয় ফুটব, আমরা ঈগল হয়ে ছুটব, আমরা ভোরের আলোয় ফুটব, আমরা ঈগল হয়ে ছুটব, আমরা হব গরিব দুঃখীর নিত্য সহচর, আমরা হব তেমনি যেমন খলিফা উমর, আমরা হব গরিব দুঃখীর নিত্য সহচর, আমরা হব তেমনি যেমন খলিফা উমর, আমরা হব গরিব দুঃখীর নিত্য সহচর, আমরা হব তেমনি যেমন খলিফা উমর, আমরা হব দিন কায়েমের সকল হাতিয়ার, কেউ বা কবি কেউ বা লেখক কেউ বা গীতিকার, আমরা হব দিন কায়েমের সকল হাতিয়ার, কেউ বা কবি কেউ বা লেখক কেউ বা গীতিকার, থাকবো না আর নিচু মোরা আনবো খ্যাতি বিশ্ব জোড়া, থাকবো না আর নিচু মোরা আনবো খ্যাতি বিশ্ব জোড়া, গর্ব মিতালি আমরা হব সুরের বিনায় হাজার গীতালি, আমরা ভোরের আলোয় ফুটব, আমরা ঈগল হয়ে ছুটব, আমরা ভোরের আলোয় ফুটব, আমরা ঈগল হয়ে ছুটব, আমরা খালি দ্বৈত বিদু, আমরা হব শহীদ তেতু, আমরা হব পিদিম জ্বালা নীল আকাশে তারার মেলা, আমরা হব পিদিম জ্বালা নীল আকাশে তারার মেলা, লক্ষ দীপালি আমরা হব চম্পা পারুল কিংবা শেফালি, আমরা ভোরের আলোয় ফুটব, আমরা ঈগল হয়ে ছুটব, আমরা ভোরের আলোয় ফুটব, আমরা ঈগল হয়ে ছুটব, আমরা ভোরের আলোয় ফুটব, আমরা ঈগল হয়ে ছুটব, আমরা ভোরের আলোয় ফুটব, আমরা ঈগল হয়ে ছুটব। ঢাকার আজিমপুর ও বনানী সহ পৃথিবীর লক্ষ লক্ষ কবরস্থানগুলোর বাসিন্দাদের কথা একবার ভেবে দেখো তো, এরা কি একদিন টাকা পয়সা ও প্রভাব ক্ষমতার বলে দুনিয়ায় দম্ভ ভরে চলেনি? কিন্তু আজ তারা শুধু পচা দুর্গন্ধময় এক একটি লাশ ছাড়া আর কিছুই নয়। একদিন আমি মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। একদিন আমি মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। আমার দেহে শক্তি ছিল, ছিল মনের বল, জোর খাটিয়ে দেখিয়েছি কত না কৌশল। আমার দেহে শক্তি ছিল, ছিল মনের বল, জোর খাটিয়ে দেখিয়েছি কত না কৌশল। বিত্ত ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল, বিত্ত ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। একদিন আমি মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি, অহংকার ও বাহাদুরির সাথে চলেছি, গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি, অহংকার ও বাহাদুরির সাথে চলেছি। নাম ধরে কেউ বলছে না আজ বলছি মরা লাশ, দাফন হবে জলদি কখন নইলে সর্বনাশ। নাম ধরে কেউ বলছে না আজ বলছি মরা লাশ, দাফন হবে জলদি কখন নইলে সর্বনাশ। রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল, রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল,
সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। একদিন আমি মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল। সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। একদিন আমি মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল। সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম 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 ছিল। ভাবতে পারো এমন একটি ক্ষণের কথা? আমি জানি এর কল্পনাও প্রেমিক হৃদয়ে শিহরণ জাগায়। সত্যি যদি একদিন তিনি এসে হাজির হন তোমারই দরজায়, কিভাবে তাকে তুমি বরণ করবে? তোমার ঘর, তোমার পারিপার্শ্বিকতা কি তাকে বরণ করার জন্য প্রস্তুত আছে? যদি কোনো একদিন সকাল বিকেল কিবা সন্ধ্যায় দরজা খুলে দেখো দাঁড়িয়ে আছেন যিনি আঙিনায়, যদি কোনো একদিন সকাল বিকেল কিবা সন্ধ্যায় দরজা খুলে দেখো দাঁড়িয়ে আছেন যিনি আঙিনায়, বিস্ময় নিঃশ্বাস থেমে যাবে তোমার সামনে আল আমিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আনতা শামসুন ইয়া মুহাম্মদ ইয়া খাতামান নবীন, انت بدر يا محمد رحمه للعالمين، انت شمس يا محمد يا خاتم النبيين، انت بدر يا محمد رحمه للعالمين. কোথায় বসাবে হাই, কি যে লজ্জা কি যে সংশয়, দেয়ালে ঝুলান কত হলিউড বলিউড ছবি ঘরময়, কোথায় বসাবে হাই, কি যে লজ্জা কি যে সংশয়, দেয়ালে ঝুলানো কত হলিউড বলিউড ছবি ঘরময়, শিল্পে সাজানো কত ফিল্ম ডিভিডি টেবিলে ফিল্মি ম্যাগাজিন, অতিথি তোমার আজ সামনে দাঁড়ানো সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আনতা শামসুন ইয়া মুহাম্মদ ইয়া খাতামান নবীন, আনতা বদরুন ইয়া মুহাম্মদ রাহমাতাল লিল আলামিন, انت شمس يا محمد يا خاتم النبيين، انت بدر يا محمد رحمه للعالمين. كوريدور ছড়িয়ে গেছে ব্যান্ড সঙ্গীত স্টেরিও আওয়াজ, টিভিতে চলছে সিনেমা সিরিয়াল, এমুক কোথায় লুকাবে আজ? করিডোর ছাড়িয়ে গেছে ব্যান্ড সঙ্গীত স্টেরিও আওয়াজ, টিভিতে চলছে সিনেমা সিরিয়াল, এমুক কোথায় লুকাবে আজ? আজ থেকে আল্লাহকে কর ভয় তাওবা কর, মেনে চলো তারি দিন, তোমার সম্মুখে আজ খুদার হাবিব রাহমাতুল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আনতা শামসুন ইয়া মুহাম্মদ ইয়া খাতামান নবীন,
انت بدرون يا محمد رحمة للعالمين انت شمس يا محمد يا خاتم النبيين انت بدرون يا محمد رحمة للعالمين যদি কোনো একদিন যদি কোনো একদিন সকাল বিকেল কি বা সন্ধ্যায় দরজা খুলে দেখো দাঁড়িয়ে আছেন যিনি আঙিনায় যদি কোনো একদিন যদি কোনো একদিন সকাল বিকেল কি বা সন্ধ্যায় দরজা খুলে দেখো দাঁড়িয়ে আছেন যিনি আঙিনায় বিষয় নিঃশ্বাস থেমে যাবে তোমার সামনে আল আমিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন انت شمس يا محمد يا خاتم النبيين انت بدر يا محمد رحمه للعالمين انت شمس يا محمد يا خاتم النبيين انت بدر يا محمد رحمه للعالمين انت شمس يا محمد يا خاتم النبيين انت بدر يا محمد رحمه للعالمين পরিবেশিত হলো নবী প্রেমের অ্যালবাম রাসূল নামের ফুল এনেছি অ্যালবামটির নির্দেশনায় ছিলেন হাফেজ মুনিরুদ্দিন আহমদ সবার শুভকামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হাজার বছরের কোরআন মুদ্রণের ইতিহাসে এই প্রথম হারাম হালাল ও আদেশ নিষেধ সম্বলিত আয়াতসমূহকে বিভিন্ন রঙে চিহ্নিত করে আল কোরআন একাডেমি লন্ডনের বিশেষ আয়োজন আমার শখের কোরআন মজিদ সেই সাথে পূর্ণ 30 পারার বাংলা অনুবাদ সহ একটি সিডি কোরআন পিপাসুদের জন্য কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ এবং তাফসীর গ্রন্থ ফি জিলালিল কোরআন তাফসীর ওসমানী ও আসান তাফসীর কোরআনের অভিধান কোরআনের সাথে পথ চলা মনীষীদের কোরআন গবেষণা আল কোরআন একাডেমি লন্ডন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান লাভে আল কোরআন একাডেমি লন্ডনের অবিস্মরণীয় কিছু গ্রন্থ বিশ্ব সিরাত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার বিজয়ী গ্রন্থ আর রাহিকুল মাখতুম প্রামাণ্যচিত্র দ্য মেসেজের বাংলা রূপান্তর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাঁদের চেয়ে সুন্দর এবং শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত এছাড়া ব্যতিক্রমধর্মী নাটক কোরআনের জবানবন্দি ভিসিডি আহলান ওয়া সাহলান ইয়া শাহরু রমাদান শুধু তোমাকে চাই এবং মিনতি আমার রাখো আল কোরআন একাডেমি লন্ডন এই দৃষ্টি যত দূর ছুটে যায় যতই দেখি এ প্রকৃতির নিসর্গ বিস্ময় হতবাক হই যেন দিগন্ত বিস্তৃত এ রূপের কোনো শেষ নেই নেই এত বড় আকাশের কোনো খুঁটি ডানা মেলে উড়ে যায় বক ও শালিকের ঝাঁক সুরে সুরে ওরা যেন করছে স্রষ্টার গুণগান যত দূর যায় আমার দৃষ্টি যতই দেখেছি তার সৃষ্টি যত দূর যায় আমার দৃষ্টি যতই দেখেছি তার সৃষ্টি এর যেন নেই শেষ নেই ভাবতে পারি না যে কিছুতে এর যেন নেই শেষ নেই ভাবতে পারি না যে কিছুতে যত দূর যায় আমার দৃষ্টি যত দূর যায় আমার দৃষ্টি যতই দেখেছি তার সৃষ্টি যত দূর যায় আমার দৃষ্টি যতই দেখেছি তার সৃষ্টি ভাষা নেই প্রকাশের এত বড় আকাশে একটিও নেই তার খুঁটি গহীন সাগর তলে লাখ লাখ প্রাণী মেলে সবারই জন্যে আছে জুটি ভাষা নেই প্রকাশের এত বড় আকাশে একটিও নেই তার খুঁটি
গহীন সাগর তলে লাখো লাখো প্রাণী মেলে সবারই জন্যে আছে জুটি, সবারই খাবার আছে কিছু তার টক ঝাল কিছু মিষ্টি, যত দূরে যায় আমার দৃষ্টি যতই দেখেছি তার সৃষ্টি, যত দূরে যায় আমার দৃষ্টি যতই দেখেছি তার সৃষ্টি, হাঁসগুলো ঝাঁকে ঝাঁকে খালি বিলে ভেসে থাকে সন্ধ্যায় ফেরে ঠিকানায়, গভীর বনে উপকার হয় না কখনো ভুকা তারি বা আহারিকে যোগায়, হাঁসগুলো ঝাঁকে ঝাঁকে খালে বিলে ভেসে থাকে সন্ধ্যায় ফেরে ঠিকানায়, গভীর বনে উপকার হয় না কখনো ভুকা তারি বা আহারিকে যোগায়, ভাবনা ওদের নেই হোক রোদ হোক ঝড় হোক বৃষ্টি, যত দূরে যায় আমার দৃষ্টি যতই দেখেছি তার সৃষ্টি, যত দূরে যায় আমার দৃষ্টি যতই দেখেছি তার সৃষ্টি, সকাল সাঝের পাখি করে না তো ডাকা ডাকি জপে তারা আল্লাহর নাম, আমি কেন তাকে ছাড়ি করি শুধু বাড়াবাড়ি অন্যায় পথে অবিরাম, সকাল সাঝের পাখি করে না তো ডাকা ডাকি জপে তারা আল্লাহর নাম, আমি কেন তাকে ছাড়ি করি শুধু বাড়াবাড়ি অন্যায় পথে অবিরাম, অথচ আমার নাম সবার উপরে আমি সেরা সৃষ্টি, যত দূরে যায় আমার দৃষ্টি যতই দেখেছি তার সৃষ্টি, যত দূরে যায় আমার দৃষ্টি যতই দেখেছি তার সৃষ্টি, এর যেন নেই শেষ নেই ভাবতে পারি না যে কিছুতে, এর যেন নেই শেষ নেই ভাবতে পারি না যে কিছুতে, যত দূরে যায় আমার দৃষ্টি যত দূরে যায় আমার দৃষ্টি যতই দেখেছি তার সৃষ্টি, যত দূরে যায় আমার দৃষ্টি যতই দেখেছি তার সৃষ্টি, যত দূরে যায় আমার দৃষ্টি যতই দেখেছি তার সৃষ্টি। বলতে পারো প্রকৃতির পরতে পরতে কে ছড়িয়ে দিয়েছে হিমেল হাওয়া, ফুলে ফুলে ছড়িয়ে দিয়েছে মিষ্টি সুবাস, আর আকাশের গায়ে ঝুলিয়ে দিয়েছে চাঁদের মিষ্টি হাসি, পাহাড়ের ভাজে ভাজে নিবিড় ছায়া, বলতে পারো কে তিনি? হ্যাঁ, তিনি হলেন মহান আল্লাহ তাআলা। আকাশে চাঁদের হাসি বাতাসে হিমেল ছোঁয়া, আকাশে চাঁদের হাসি বাতাসে হিমেল ছোঁয়া, বলকার দান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান, আকাশে চাঁদের হাসি বাতাসে হিমেল ছোঁয়া, আকাশে চাঁদের হাসি বাতাসে হিমেল ছোঁয়া, বলকার দান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান, পাহাড়ে নিবিড় ছায়া সাগরে সুনীল কায়া, পাহাড়ে নিবিড় ছায়া সাগরে সুনীল কায়া, বলকার দান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান, আকাশে চাঁদের হাসি বাতাসে হিমেল ছোঁয়া, আকাশে চাঁদের হাসি বাতাসে হিমেল ছোঁয়া, বলকার দান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান
अल्लाह सुबहान, अल्लाह सुबहान, अल्लाह सुबहान। फुले शुभश मखानो फसले मत सजानो, फुले शुभश मखानो फसले मत सजानो, बोलो कर दन अल्लाह सुबहान, अल्लाह सुबहान, अल्लाह सुबहान, अल्लाह सुबहान। एक जो निष्ठावान हाजी तार हजर कार्यक्रम शेष करे मदीनाय गिये एक बार नबीर दरबारे सालाम जानाते चाय। ए समय एकदिके जेमन तार मने प्रबल थाके मदीना जियारतेर आग्रह, अपर दिके काबार शहर काबा घर छेड़े जावार एकटा प्रच्छन्न बेदनाओ तार मनके बारबार पीछु टाने। मदीनाय जाबो आज कोनो बाधा नेई, काबा घर छेड़े जाबो बेथाई खानी, मदीनाय जाबो आज कोनो बाधा नेई, काबा घर छेड़े जाबो बेथाई खानी। ला इलाहा इल्लल्ला मुहम्मद रसूलुल्ला, ला इलाहा इल्लल्ला मुहम्मद रसूलुल्ला, या मुहम्मद हामिदुन, या मुहम्मद महमूदुन, या मुहम्मद हामिदुन, या मुहम्मद महमूदुन, या इमाम अल-मुर्सलीन, या इमाम अल-क़िबलतैन, या इमाम अल-मुर्सलीन, या इमाम अल-क़िबलतैन। मदीनाय जाबो आज कोनो बाधा नेई, काबा घर छेड़े जाबो बेथाई खानी, लक्ष सवाब मेले एक रकाते, ताई तो नामाजे जाए रात बिराते, लक्ष सवाब मेले एक रकाते, ताई तो नामाजे जाए रात बिराते, काबा घरे जामातेर कोनो जुरी ने, काबा घर छेड़े जाबो बेथाई खाने, मदीनाय जाबो आज कोनो बाधा ने, काबा घर छेड़े जाबो बेथाई खाने। ला इलाहा इल्लल्ला मुहम्मद रसूलुल्ला, ला इलाहा इल्लल्ला मुहम्मद रसूलुल्ला, या मुहम्मद हामिदुन, या मुहम्मद महमूदुन, या मुहम्मद हामिदुन, या मुहम्मद महमूदुन, या इमाम अल-मुर्सलीन, या इमाम अल-क़िबलतैन, या इमाम अल-मुर्सलीन, या इमाम अल-क़िबलतैन। मदीनाय जाबो आज कोनो बाधा नेई, काबा घर छेड़े जाबो बेथाई खाने, मन चाई मदीनाय बारे बारे जाए, मस्जिदे नबवीते समय काटाई, मन चाई मदीनाय बारे बारे जाए,
মসজিদে নববীতে সময় কাটাই, সালাম জানাই তাকে দাঁড়িয়ে পাশে, কাবা ঘর ছেড়ে যাবো ব্যথা এখানে, মদিনায় যাবো আজ কোনো বাধা নেই, কাবা ঘর ছেড়ে যাবো ব্যথা এখানে, মদিনায় যাবো আজ কোনো বাধা নেই, কাবা ঘর ছেড়ে যাবো ব্যথা এখানে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হামিদুন, ইয়া মুহাম্মদ মাহমুদুন, ইয়া মুহাম্মদ হামিদুন, ইয়া মুহাম্মদ মাহমুদুন, ইয়া ইমামুল মুরসালিন, ইয়া ইমামুল কিবলাতাইন, ইয়া ইমামুল মুরসালিন, ইয়া ইমামুল কিবলাতাইন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ।